গাইস, কথা হলো আজকে আমি অবশেষে পাইলটের দায়িত্বটা নিয়ে নিলাম, বুঝতে পারছেন? তো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, আমি আজকে ককপিটে অবস্থান করতেছি, বিমানের ককপিটে। এই যে আপনারা দেখেন, এটা হচ্ছে আপনার ইঞ্জিন। পুরোপুরি এখানে আপনার সম্পূর্ণ এখানে দায়িত্ব নিয়ন্ত্রণ করা হয়, আর আমি আছি এখন ককপিটের ভিতরে। তো আমরা এখন এই বিমান নিয়ে এখন আমরা যাচ্ছি রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ চলেছে সেই যুদ্ধের মোকাবেলা করির জন্যে। যে এরকম করি কম যে ভাইয়া আপনারা যুদ্ধ টুদ্ধ বিক্রি টিক্রি করেন না, হ্যান ত্যান হাবি যায় সে বুঝি বাজার করি আমরা এখন আবার এখানে চলে আসবো, ঠিক আছে? তো আমাদের পিছনে প্রায় 400-500 সৈন্য আছে, ঠিক আছে? তো আমরা সেই বিমানে করে তো কথা হলো কি, এখানে যে মেইন যে কি বলে পাইলট আছে, সেই পাইলট তো আপনার বিমান বলতেছে যে ভাইয়া আপনারা যেহেতু এখানে আসেন, তা আপনাদের যেহেতু আপনাদের তো একটা সম্মানবোধ বলতে কিছু আছে, যে আপনারা তো আমার টিচার। তো সেই অনুপাত হিসাব করি, সেই চিন্তা ভাবনা করিয়া সেই পাইলট চিন্তা করছে যে না, যেহেতু আমার টিচার মানুষ এখানে আসছি, এই জন্য আমাকে বলে বিমান চলেন আগে দিবে, ঠিক আছে? তো এই জন্য আবার আমি পরে বাধ্য হয়ে আর তেমন কিছু করতে পারলাম না, তা বলতেছি যেহেতু অনেকদিন পরে তো বিমান হাতে নিচ্ছি, তো দেখি কী হয়। বিমানের চাকা যদি পাঙ্কচার হয় তাহলে তো আমার কোনো কিছু করার নেই, ঠিক আছে? আর মেন কথা হলো যে আমি অ্যাকচুয়ালি এমন এক পাইলট যে পাইলট মনে করেন এই বিমানের ডাইন থেকে বাঁ করে কেঙ্কা করি আমি এইটা ভালো করিয়ে জানি না, বুঝি পেয়েছেন? আর মেন কথা হলো এইটা এটা আবার মানে এক কথায় এটা আপনারা এই যে ককপিটটা দেখি পেয়েছেন, এই ককপিটটা কিন্তু অসাধারণ একটা ককপিট। এই এই জায়গা থাকি আপনার প্লেনটা কিন্তু নিয়ন্ত্রণ হয়ে যায়, বুঝির পেয়েছেন? তো আমার দেখেন পিছনে অনেক যাত্রী আছে, আপনার এটা প্লেনের ভিতরে দেখেন, ওই যে বাইরে দেখেন অনেক যাত্রী আছে, ঠিক কিনা? তো আমাদের এখানে আমার ওই যে কো পাইলট হিসেবে, আমি মেইন পাইলট আর একজন কো পাইলট হিসেবে আছেন। তো এখন আমরা কোথায় যাচ্ছি? ইউক্রেনে যাচ্ছি আমরা। হ্যাঁ, ইউক্রেনে। ইউক্রেনে কেন যাচ্ছি? যুদ্ধের জন্য। আচ্ছা আচ্ছা, তো যুদ্ধে তো বলতে কিছু যুদ্ধ তো হচ্ছে, আমরা একটু যুদ্ধটা সমাধান করে দিয়ে আসবো, তাই তো? তো আমাদের এখানে পিছনে আরো সৈন্যবাহিনী আছে, বুঝতে পারছেন গাইস? তাই যে দেখেন বিমানের ককপিট, ককপিট এখানে অরিজিনাল আমাদের এখানে হচ্ছে বোয়িং 737 আমাদের প্লেন আছে, আমরা এখন যাচ্ছি বাংলাদেশ বিমানে। তবে এই বিমানে এই 1971 সালে বঙ্গবন্ধু কিন্তু যাতায়াত করছিল, আর এতক্ষণ ধরে আমি যেসব বকর বকর করলাম এই সব কিন্তু এগুলো ভোকাস্টিং কথা, বুঝি পেয়েছেন? এগুলো সব ভোকাস্টিং, কাউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। কথা হলো এই ভোকাস্টিং নিউজ আমি দিলাম। তো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে দর্শনার্থী, আর এটা হচ্ছে আগারগাঁওত যে পুরাতন একটা বিমানবন্দর আছে, তো এইখানে আপনার এই যে পুরাতন পুরাতন যে বিমানগুলো আছে সেই বিমানগুলো এখানে আপনার ফালায় রাখে, মানে আছে, যার কারণে এটা আপনার মিউজিয়ামে পরিণত হয়েছে। তো আমরা সেই মিউজিয়ামে দেখার জন্য আসছি, তো কেউ সিরিয়াসলি নেবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ফাটিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ।